গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে স্কিম পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরে ছাই দাঁড়িয়ে থাকা গতিধারা প্রকল্পের স্ট্যাচু কার। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, 14 মার্চ বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অধীন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে স্কিম পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দাঁড়িয়ে থাকা রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের স্ট্যাচু কার। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে ওই আগুন নেভানোর কাজে হাত লাগায় ও ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এরপর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কি কারণে আগুন লেগেছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।